হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে এই ভিডিওতে এমন কিছু তথ্য চিকলেট মাছ সম্পর্কে শেয়ার করব। যদি আপনি অ্যাকোয়ারিয়ামে চিকলেট মাছ রাখার চিন্তাভাবনা করেছেন বা এরকম ভাবনা চিন্তা করেছেন চিকলেট মাছ রাখবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমি বলতে চলেছি চিকলেট মাছের ট্যাঙ্ক কীরকম হয়, এর বেস্ট ফুড কী, কীভাবে চিকলেট মাছের সাইজ আপনি তাড়াতাড়ি বড় করবেন, কীভাবে চিকলেট মাছের কালারটা মেনটেন করবেন। কারণ অনেক সময় দেখেন দোকানে কিন্তু চিকলেট মাছগুলো যখন দেখছেন এর কালার অসাধারণ লাগছে, বাড়িতে আনছেন কালারটা ফেড হয়ে যাচ্ছে। এবং সর্বশেষে আমি খুব সহজে বলতে চলেছি চিকলেট মাছের ব্রিডিং কীভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও রাহুলস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি যান সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে একদম মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বলবো চিকলেট মাছের ট্যাঙ্ক। আপনি যখনই চিকলেট মাছ পুষতে শুরু করেছেন, মোটামুটি চিকলেটের জন্য আদর্শ ট্যাঙ্কের সাইজ হচ্ছে 3 ফিট। 3 ফিটের কম একদমই নয়, আপনি 3 ফিটের বেশি অবশ্যই করতে পারেন, যত বেশি করুন আপনার ইচ্ছা, কিন্তু 3 ফিটের কমে একদমই চিকলেট মাছের ট্যাঙ্ক রাখবেন না। চিকলেট মাছের ট্যাঙ্ক হলো, ট্যাঙ্কের মধ্যে এবার কি দিতে হবে, কি জিনিস এতে রাখতে হবে, এগুলো এবার চলুন বলা যাক। চিকলেট সাধারণত একটু হাইডিং প্লেস পছন্দ করে এবং তার সাথে সাথে এমন কিছু জিনিস আপনাকে জলের মধ্যে রাখতে হবে যেগুলো চিকলেটের জন্য খুবই ভালো হয়। তো সেগুলো এবার বলা যাক। প্রথমে চিকলেট হাইডিং প্লেস যেহেতু খুবই পছন্দ করে, সেই জন্য আপনার ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে হাইডিং প্লেস দিতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে পাথর দিতে পারেন এবং পাথর ছাড়াও আপনি বিভিন্ন রকম হাইডিং প্লেস যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, চিনেমাটির বা প্লাস্টার অফ প্যারিসের, এরকম অনেক কিছু বাড়ি ঘর এরকম পাওয়া যায়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু সবথেকে ভালো যদি হয় সেটা হচ্ছে যে কোরাল স্যান্ড বা কোরাল রক, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে কোরাল স্যান্ড তো আপনাকে ব্যবহার করতেই হবে, বা যদি আপনি ছোট পাথর ইউজ করতে পারেন তাও আপনি করতে পারেন। কোরাল স্যান্ড এবং কোরাল রক কেন ব্যবহার করতে হবে সেটা আবার বলি। কোরাল স্যান্ড এবং কোরাল রক, এরা জলের মধ্যে ক্যালসিয়াম রিলিজ করে, এগুলো থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। তো চিকলেট মাছের জন্য ক্যালসিয়াম কিন্তু অত্যাধিক দরকার। এটা চিকলেটের যে কালার, চিকলেটের বডি মেনটেন, হেলথ এবং গ্রোথ, এই সকল জিনিসগুলোর জন্য ক্যালসিয়াম কিন্তু অনবদ্য, খুবই দরকার চিকলেটের জন্য। এবার বলি, যদি কারোর কাছে এই সকল জিনিস, কোরাল স্যান্ড বা এরকম জিনিস ব্যবহার করতে পাওয়া যাচ্ছে না, পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনাকে ঝিনুক ব্যবহার করতে হবে। বিভিন্ন রকম ঝিনুক আপনারা ফিশ স্টোরে গেলে খুব কম দামে পেয়ে যাবেন, সেগুলোকে এনে ট্যাঙ্কের মধ্যে রেখে দেন। তাহলে এই ঝিনুকগুলোও কিন্তু, এদের যে শেলগুলো তৈরি হয় সেগুলো ক্যালসিয়াম দিয়েই তৈরি হয়। তো সেক্ষেত্রে ক্যালসিয়ামটা জলের মধ্যে যাবে, চিকলেটের জন্য খুবই ভালো হবে সেটা। এবার বলি চিকলেটের ফিল্ট্রেশন। ট্যাঙ্কের মধ্যে অবশ্যই আপনাকে একটা ভালো ফিল্টার দিতে হবে। জলের কোয়ালিটি একটু পরে আসছি, ফিল্টারটাকে বলে নিই। এরা প্রচুর পরিমাণে ওয়েস্ট প্রোডিউস করে ট্যাঙ্কের মধ্যে, সেই জন্য ট্যাঙ্কের মধ্যে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণের ভালো এবং খুব ভালো কোয়ালিটির একটা ফিল্টার দিতে হবে। সেক্ষেত্রে আপনি ক্যানিস্টার ইউজ করতে পারেন বা আপনি এখানে টপ ফিল্টার ইউজ করতে পারেন। স্পঞ্জ ফিল্টার দিতে পারেন, কিন্তু বিশেষ লাভ হয় না স্পঞ্জ ফিল্টারে, সেক্ষেত্রে ক্যানিস্টার বা টপ ফিল্টার আপনি ব্যবহার করুন। আর একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে চিকলেট মাছের ট্যাঙ্কের মধ্যে গাছ দেবেন না। এরা কিন্তু গাছের সর্বনাশ করে দেয়, সেই জন্য চিকলেটের ট্যাঙ্কে কখনোই গাছ দেবেন না। এবার বলি চিকলেট ট্যাঙ্কের মধ্যে লাইটিং। আমি সবসময় রেকমেন্ড করি চিকলেট ট্যাঙ্কের মধ্যে সাদা লাইট দেবেন, কখনোই কোনো রং বেরঙের লাইট দেবেন না। অনেকে ইউজ করেন চিকলেট মাছের কালারটা যাতে ভালো দেখায়, ভালো লাগে সেই জন্য, কিন্তু চিকলেটের ন্যাচারাল হ্যাবিটেটে যে সকল লাইটগুলো পাওয়া যায়, এরা যখন যে সকল লেক বা যে সকল জায়গাগুলোতে এরা সাধারণত থাকে, সেখানে কিন্তু ন্যাচারাল লাইট হচ্ছে সাদা লাইট। সেই জন্য ট্যাঙ্কের মধ্যে সবসময় সাদা লাইট দেওয়ার রেকমেন্ড আমি করব। এবার বলবো ওয়াটার কোয়ালিটি। জলের কোয়ালিটি আপনাকে সবসময় কিন্তু ভালো রাখতে হবে। তার কারণ হচ্ছে, জলের কোয়ালিটি যদি প্রবলেম হয় চিকলেট মাছ কিন্তু দানার দান মরে যাবে, মানে আপনি জাস্ট ট্যাঙ্কের মধ্যে ডিজাস্টার চলে আসবে, একের পর এক মাছ কিন্তু মরতে থাকবে। সেই জন্য ট্যাঙ্কের মধ্যে ভালো কোয়ালিটির জল আপনাকে সবসময় ব্যবহার করতে হবে। এক্ষেত্রে জলের pH আপনাকে রাখতে হবে 6-8 মাঝখানে। আমার মতামত অনুযায়ী সবথেকে ভালো pH হচ্ছে 7। ট্যাঙ্কের মধ্যে 7 pH মেনটেন করুন বা জলটাকে নিউট্রাল রাখুন, তাহলেই হবে। এবং এই নিউট্রাল জল যখনই আপনি রাখবেন, দীর্ঘদিন মাছ যখন এই ট্যাঙ্কের মধ্যে থাকবে, সে কিন্তু নিজের মতো করে pHটা অ্যাডজাস্ট করে নেবে।
এরপর আরেকটা জিনিস যেটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে জল ভরার টাইমে কি করতে হবে এবং জলের টেম্পারেচারটা কত রাখতে হবে। আগেই বললাম জলের টেম্পারেচার রাখতে হবে 26-28 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে আপনাকে 30% করে জল পাল্টাতে হবে। আর একটা জিনিস যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্যাঙ্কের মধ্যে যখন জল দেবেন এবং বাকি যখনই সেটআপ ফেটআপ যা ছিল সব করবেন, সেটআপ করার পর ট্যাঙ্কে যখন জল দিচ্ছেন, জল দেওয়ার সময় ট্যাঙ্কের মধ্যে কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সন্ধব লবণ এবং খাওয়ার সোডা। এই দুটো জিনিস অ্যাড করার কারণই হচ্ছে এরা বাফারের কাজ করে এবং ট্যাঙ্কের মধ্যে পিএইচের যে রেঞ্জ 6-8 এই পিএইচটার মধ্যেই আপনার জলের পিএইচটাকে রাখতে সাহায্য করবে, এর বাইরে যেতে দেবে না বা এর থেকে কম হতে দেবে না। তো এই জিনিসটার জন্য আপনাকে এই দুটো কেমিক্যাল কিন্তু ট্যাঙ্কের মধ্যে অ্যাড করে রাখতেই হবে। এবার বলবো চিকলেট মাছের খাবার। এরা যেহেতু কার্নিভোরাস অর্থাৎ মাংসাশী মাছ হয় এবং খুবই অ্যাগ্রেসিভ মাছ হয়, সেই জন্য এদেরকে খুব ভালো কোয়ালিটির খাবার আপনাকে অলওয়েজ প্রোভাইড করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদের খাবারের মধ্যে যেন ক্যালসিয়ামের পরিমাণটা খুবই দরকার, কারণ আপনি এই ভিডিওটা যদি এখনও দেখে থাকছেন বা এখনও দেখছেন তাহলে আপনি এখন অবধি দুটো জিনিস ভালোভাবে জেনেছেন। আমি এদের খাবারের ওপর জোর দিচ্ছি এবং আরেকটা জিনিস জোর দিচ্ছি, সেটা হচ্ছে যে এদের খাবারে ক্যালসিয়ামের গুণটা বা ক্যালসিয়াম, ট্যাঙ্কের মধ্যে ক্যালসিয়াম থাকার একটা বিশাল বড় হাত আছে এবং বিশাল বড় কারণ আছে, সেটাও আমি বারবার এটার দিকে জোর দিচ্ছি। তার কারণ হচ্ছে ক্যালসিয়াম এদের কালার, এদের স্ট্রেংথ এবং এদের মুভমেন্ট এবং এদের ফিটনেস এগুলোকে মেনটেন করতে খুবই উপকার করে। সেই জন্য আমি আগে যখন বললাম স্যান্ড বা কী যেগুলো ইউজ করবেন সেগুলোতে ক্যালসিয়াম কন্টেনিং জিনিস থাকা দরকার, খাবারেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এরা লাইভ ফুড খেতে ভালোবাসে, তো সেক্ষেত্রে আপনি এদেরকে লাইভ ফুড দিতে পারেন। কি লাইভ ফুড দেবেন এবং লাইভ ফুড নিয়ে অলরেডি আমার একটা বিস্তৃত ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন কিভাবে লাইভ ফুড বানাতে হয় এবং কিভাবে খাবার দিতে হয়, তো সেটা আপনি দিতে পারেন যে কোনো টাইপের লাইভ ফুড। এছাড়াও এদেরকে আপনি প্রোটিন কন্টেনিং সবসময় খাবার দেবেন। এবার বলবো ট্যাঙ্কমেট। চিকলেটের ট্যাঙ্কমেট কিন্তু সবসময় এমন মাছ হওয়া দরকার যারা চিকলেট ফ্যামিলি থেকেই বিলং করছে। আপনি যদি চিকলেটের সাথে অন্যান্য মাছ রাখছেন, ধরুন গোল্ডফিশ রাখছেন, তাহলে কিন্তু আপনার চিকলেট সেই গোল্ডফিশটাকে খেয়ে ফেলবে, মেরে দেবে, কিছু একটা তো করবেই। তো সেক্ষেত্রে যাই দেবেন ট্যাঙ্কে আপনার যে চিকলেটগুলো আছে তার মুখের থেকে যেন বড় সাইজের হয়, এমনই হয় যেন তারা তাকে মারতে না পারে, এরকম মাছগুলো আপনি ট্যাঙ্কে ইউজ করবেন। এক্ষেত্রে আপনি প্যারোট রাখতে পারেন, হর্ন রাখতে পারেন, এছাড়াও চিকলেটের যে কোনো মাছ, রেড ডেভিল চিকলেট বা আপনি রাখতে পারেন ট্রাইম্যাক চিকলেট, এরকম যে কোনো টাইপের চিকলেট মাছ সাধারণত এই সকল চিকলেটগুলোর সাথে আপনি রাখতে পারেন। এবার সবশেষে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে এদের ব্রিডিং। চিকলেটের কীভাবে ব্রিড করতে হয় তার বিস্তৃত আমি একটা ভিডিওতে বলে রেখেছি, সেই ভিডিওটা যারা দেখেননি তারা কাইন্ডলি যাবেন, চিকলেটের ব্রিডিং সম্পর্কে জানবেন। এবং চিকলেটের ব্রিড কিন্তু খুব কঠিন নয়, সহজেই ব্রিড করা যায়, আপনাকে কিছু মেনটেন, কিছু প্রিকশন করতে হবে। আমি এই ভিডিওতে কিছুটা বলে রাখছি, বাকিটা আপনারা ওই ভিডিওটা থেকে দেখে নেবেন। চিকলেটের ব্রিডিং করার জন্য এরা সাধারণত মাউথ ব্রিডার হয়, অর্থাৎ এরা মুখ দিয়ে মুখের মধ্যে ডিমগুলোকে রেখে দেয় এবং বাচ্চা দেয়। মেল ফিমেল যখন পেয়ার ফর্ম করে, মেটিং করে, তারপর ডিম পারে। ডিম পাড়ার সাথে সাথে এরা কি করে, মুখের মধ্যে ফিমেলটা ডিমগুলোকে নিয়ে নেয়, ডিমগুলোকে নেওয়ার পর সে মুখের মধ্যেই রেখে দেয়। যখন মুখের মধ্যে ডিম থাকবে এদের গলার পিছনটা অনেকটাই মোটা হয়ে যায়, গলার পিছনটা যখনই মোটা হবে আপনি বুঝতে পারবেন আপনার মাছের মুখের মধ্যে ডিম আছে, তখন সেই মাছটাকে তুলে আপনি সাইডে একটা অন্য ট্যাঙ্কের মধ্যে রেখে দেবেন। কিছুদিন পর এই মাছগুলো থেকে বা এই ডিমগুলো থেকে এবার ছোট ছোট ফ্রাই বেরোবে, তখন সেই ফ্রাইগুলোকে আপনি সেপারেট করবেন। সেপারেট করে সেই টাইমে এরা কিন্তু মুখের মধ্যেই রেখে দেয়, তো সেপারেট করবেন এবং তারপর সেই মাছগুলোকে ভালো খাবার দেবেন, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তো ব্রিডিং সম্পর্কেও আমি খুব সহজে আপনাদেরকে এই ভিডিওতে বলে দিলাম। এবার কয়েকটা স্পেশাল প্রিকশন যেটা আপনার ট্যাঙ্কের মধ্যে মানতে হবে, নাহলে চিকলেট মাছ কিন্তু মরে যেতে পারে। কারণ হচ্ছে কয়েকটা জিনিস যেটা অনেকেই যারা নতুন বা যারা এক্সপিরিয়েন্স তারাও ভুল করে, নতুনরা তো তাহলে করবেই, সেক্ষেত্রে যে জিনিসগুলো আপনাকে মানতেই হবে সেটা হচ্ছে এদের ট্যাঙ্ক ক্লিন, জল কিন্তু সবসময় ক্রিস্টাল ক্লিয়ার দরকার। তার জন্য আপনি ভালো ভালো এবং খুব ভালো কোয়ালিটির ফিল্টার আপনি অ্যাড করুন অলওয়েজ, নাহলে কিন্তু চিকলেট মাছকে বাঁচানো বা দীর্ঘদিন কেয়ার করা খুবই মুশকিল। এরা চিকলেট মাছ মোটামুটি 5-7 বছর বাঁচে, তো সেক্ষেত্রে আপনি এদেরকে যদি ভালো মেনটেন করতে পারেন এরা কিন্তু দীর্ঘদিন বাঁচে, প্রচুর বাচ্চা দেয়। নেক্সট হচ্ছে প্রপার ট্যাঙ্ক সেট আপ। এদের ট্যাঙ্কের মধ্যে আপনাকে হাইডিং প্লেস দিতেই হবে, এরা যেহেতু পাথর ভালোবাসে রক হাইডিং প্লেস দিতে পারেন,
যাই দেন হাইডিং প্লেস দিতে হবে। কারণ হচ্ছে হাইডিং প্লেস যদি আপনারা এদেরকে না প্রোভাইড করেন, ট্যাঙ্কের মধ্যে জাস্ট ফাঁকা জায়গায় আপনি মাছ ছেড়ে রেখেছেন, মাছ কিন্তু বাঁচবে না, মাছ খুব তাড়াতাড়ি স্ট্রেসে চলে আসবে এবং মাছ মরে যাবে। ট্যাঙ্কের পিএইচটা প্রপার মেনটেন্যান্স, ট্যাঙ্কের পিএইচ কিন্তু আপনাকে প্রপার মেনটেন করতেই হবে, তা না হলে কিন্তু আপনার মাছের কালার চলে যাবে এবং মাছ খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে এবং মরে যাবে, রোগা হয়ে যায় মাছ যদি আপনি পিএইচটা প্রপার মেনটেন না করেন। নেক্সট হচ্ছে ফুড, আগেই বললাম খাবার এদের কতটা জরুরি, খাবারটা কিন্তু খুব ভালো এদেরকে দিতেই হবে। যাই দিন প্রোটিন কন্টেনিং খাবার দেবেন এবং খাবারের মধ্যে যেন 35% বা 40%-এর কাছাকাছি প্রোটিন থাকে, এরকম খাবার আপনাকে এদেরকে প্রোভাইড করতে হবে, নাহলে কিন্তু চিকলেটের গ্রোথ, চিকলেটের কালার মেনটেন ঠিকঠাক হবে না। আর একটা জিনিস হচ্ছে এদের ট্যাঙ্কের মধ্যে জল চেঞ্জ করা, জল কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করতেই হবে, কারণ এরা যেহেতু প্রচুর ওয়েস্ট প্রোডিউস করে এবং বডি থেকে এক ধরনের হরমোন প্রোডিউস করে যেগুলো এদের গ্রোথকে রেগুলেট করে। যদি ট্যাঙ্কের মধ্যে ওই হরমোন বা ওই এনজাইমের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে ট্যাঙ্কের মধ্যে এদের গ্রোথ কিন্তু কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সপ্তাহে জল চেঞ্জ করতে হবে, তাতে জলের মধ্যে যদি অ্যামোনিয়া থাকে সেগুলোও রিডিউস হয়ে যাবে, জলের মধ্যে যদি এক্সেস ওই হরমোনটা গ্রোথ করে যায়, হরমোনটার অ্যামাউন্টটা বেড়ে যায় সেক্ষেত্রেও সেটা রিডিউস হয়ে যাবে। আর একটা জিনিস হচ্ছে আপনাকে ট্যাঙ্কের মধ্যে সাইফন করতে হবে, যাই খাবার দিন এরা ওয়েস্ট করে, খাবার প্রচুর ওয়েস্ট করে এবং প্রচুর মল ত্যাগ করে, সেই জন্য সেই খাবারগুলোকে ট্যাঙ্কের মধ্যে আপনাকে পাইপ ভরে সেগুলোকে আপনাকে প্রত্যেক সপ্তাহে সাইফন করতেই হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং নেক্সট এবং সবথেকে এন্ডে যেটা বলবো সেটা হচ্ছে ওভার ক্রাউডেড, অ্যাভয়েড দ্য ওভার ক্রাউডিং। ট্যাঙ্কের মধ্যে খুব বেশি মাছ রাখবেন না, খুব বেশি মাছ রাখলে এরা কিন্তু স্ট্রেসে চলে আসে, একে অপরে মারামারি করে, আহত হয়, রোগ হয় এবং মরে যায়, সেই জন্য ওভারক্রাউড করবেন না। এই ছিল চিকলেট সম্পর্কে বিস্তৃত ইনফরমেশন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা নতুন চিকলেট মাছ পুষতে শুরু করবেন তাদেরকে জানাই অগ্রিম শুভেচ্ছা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।